গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো আজকে হচ্ছে স্যাটারডে, আমি ব্রেকফাস্ট করব এখন, মানে সকালে জলখাবার করবো, জলখাবার করে তারপর এখন বেরোবো। আজকে শনিবার, তো তোমরা শনি রোববারের রুটিন তো জানোই। তো এখন যাব পূজাদের বাড়ি, পূজাদের বাড়ি আজকে পড়ানো আছে, আজ একটু তাড়াতাড়ি যাচ্ছি বিকজ হচ্ছে ওই নোট টাইপের ব্যাপার রয়েছে, আর হচ্ছে আমার যে ভিডিওটা আছে সেটা তোমার আপলোড করতে হবে। তো ঠিক আছে, চলো দেখো, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আমি তাড়াতাড়ি খেয়ে নিই জল খাবারটা, সকালের খাবারটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তাড়াতাড়ি বেরোই, না হলে লেট হয়ে যাবে। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো ব্লগটা। হ্যাঁ, ক্যামেরার ফোকাস করে না। আচ্ছা, সকালে আজকে খাচ্ছি হচ্ছে ভাত, বিউলির ডাল, আর এদিকে আলু ভাতে। তো ঠিক আছে, খেয়ে নিই। তো আমি এখন এই বেরোচ্ছি, 9টার মতন বাজে, দেখা যাক। আজকে সাইকেল নিয়ে যাচ্ছি, তো বৃষ্টির মধ্যে বুঝে উঠতে পারছি না যে বৃষ্টি নামবে কি নামবে না, মেঘলা আকাশ পুরো। তো ঠিক আছে, দেখা যাক কতক্ষণে কি পৌঁছাই, তো তোমাদের পৌঁছে তারপর দেখাচ্ছি। তো এইসবে আমি পূজাতে বাড়িতে এখন ঢুকলাম, এই সাইডে এই যে এইটা পটি করতে, এই যে এই যে এই যে এই যে হাই বলে দাও, কার্টুন দেখছে আর হাগু ঘুরছে। তো আমি পুরো ভিজে গেছি বৃষ্টির মধ্যে। তো দেখা যাক, এখন একটু বসে থাকবো, বসে ওই ভিডিওটা আপলোড করলাম, ভিডিওটা আপলোড করে দেখি টাইটেল থাম্বনেল সব ইয়ে করতে হবে, তারপর দেখি একটু রেস্ট করবো, রেস্ট ইন দ্য সেন্স ওই অঙ্ক টঙ্ক প্র্যাকটিস করবো, তো তারপর পড়াবো, বুঝে তার মধ্যে পড়িয়ে নিই। তো ঠিক আছে, দেখা যাক। হ্যাঁ, দাও দাও, দিদাও। তো এখন একটু ওই আমি বেরিয়েছি, বেরিয়েছি ইন দ্য সেন্স ওই পেনের কালি শেষ, মানে যে বোর্ডে লিখি যে কালি দিয়ে সেই কালি শেষ এখন। তো এখন তাই কিনতে এসেছি পূজাদের এইখানে, ওই বললো বাড়ির পাশে একটা দোকান আছে, তো সেখানে যাচ্ছি। ঠিক আছে, দেখি বাড়ি আসবো, বাড়ি এসে তারপর দেখি অঙ্কগুলো প্র্যাকটিস করবো, আর ভিডিওটা শিডিউল করে দিয়েছি, ভিডিওটা আশা করি তোমরা দেখেওছো। এই পূজা এখন খাচ্ছে, কি খাচ্ছিস তুই, কি খাচ্ছিস বল, রুটি আর তরকারি, তাই তো? এদিকে আম। আচ্ছা, দুপুরবেলা আজ লাঞ্চ হচ্ছে ভাত, কচুর লতি, এইদিকে ডাল, আর ওই হলো ডাল, আর এইদিকে ডিম। এই সাইডে ওই যে পুচকিটা খাচ্ছে, দেখো খাচ্ছে, আর এদিকে বিস্কুটের কৌটো নিয়ে খেলছে। এই সবে পড়িয়ে টড়িয়ে উঠলাম, বাট আনফর্চুনেটলি মানে পড়াবার সময় আমি পূজাকে বলতেও ভুলে গেছি, আর পূজারও মনে নেই যে আমার একটু ওই শ্যুট করে দেবে। তো দেখা যাক, ঠিক আছে, ইউটিউবে যে ওই ক্লাসটা গেছে সেইখান থেকে দেখি একটু ওই স্ক্রিন রেকর্ড করে নেবো, ওখানে কি আর করবো, জোগাড় করে নেবো আর কি। তো ঠিক আছে, দেখা যাক, এখন একটু শোবো, শুয়ে তারপর আবার কোশ্চেন প্রিন্ট করাতে যেতে হবে কাকুর দোকানে, মাছের যে রাখছে। তো মানে কটা বাজে, কটা সাড়ে তিনটে, 4টে বাজে, 4টে বাজে, আর কি শুনবো। ঠিক আছে, দেখি একটু আধা ঘন্টার মতো ফোন করে দেখ, দোকান খোলা আছে, যাই হোক, ঠিক আছে, এখন দেখি ওই কাউকে দেখি দোকান খোলা থাকবে ভাই। ঠিক আছে, যখন যাব তখন দেখাবো, বাট আর মাছ হিসেবে আর দেখাবো না তোমরা। তো আমি আর পূজা এখন এই বেরিয়েছি, আর এইদিকে 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 কেন এটা তোকে দেখাই, না তাও দেখাই। এই আমি আর পূজা এখন বেরিয়েছি বৃষ্টির মধ্যে, ওই আমার কালকে যে পরীক্ষা নেবো তার জন্য কোশ্চেন প্রিন্ট আউট করাতে হবে। তো ঠিক আছে, দেখা যাক, এখন অল্পই বৃষ্টি হচ্ছে, তো তাড়াতাড়ি যাই, ঠিক আছে, দেখে টোটো পেয়ে গেছি।
যাচ্ছে ইয়ের দিকে মাসির যে আসছে। তোর তো কোনো কাজ নেই আজকে? পূজার আজকে কোনো কাজ নাই আমার, আজকে ওর পায়ে ব্যথা তাকে নিয়ে আসছি। তো কি আমি যদি ওর সাথে যেতে পারি কেন তো আমার সাথে যেতে পারবো না? ডেফিনেটলি নাগিনদার দোকান থেকে আলু কাবলি খেলাম আমি প্রথমবার, প্রথমবার না আমি দ্বিতীয়বার খেলাম, দ্বিতীয়বার খেতেও বেশ ভালো, টেস্ট বেশ ভালো, ফেমাস খুব বাড়ার সাথে, যারা থাকে একটু কমেন্টে জানিয়ে যে কারা কারা খেয়েছে নাগিনদার আলু কাবলি খেয়েছে কিনা বাড়ার সাথে সেটাও। ঠিক আছে দেখা যাক, এখন কাগজ দোকানে যাই, তারপর আর কোথায় কোথায় যাবো সেসব দেখাবো। তোমরা কোনো কাজ নেই, শুধু কাগজ দোকান যাবো, খিদে পেয়েছে কিছু খাবো, খেয়ে বাড়ি পাওয়ার পর আমি আর হাঁটতে পারছি না, আমার হাঁটি তো। হ্যাঁ সে যাই হোক, তাড়াতাড়ি যাই নাহলে আবার বৃষ্টি শুরু হয়ে গেলে হয়ে যাবে। তুই যেগুলো করিস সেগুলোই নাটক। হ্যাঁ বাই দে ভাই, বাড়ি যাবি? শোন আমার কথাটা শোন, বাড়ি যাবি? বাড়ি গিয়ে আজকে যে ক্লাসটা করিয়েছি তার থেকে এক থেকে দু মিনিট একটু রেকর্ড করে আমাকে পাঠাবি, স্ক্রিন রেকর্ড করে। হ্যাঁ তুই পারবি না? আমার ওই আমার তো ওরকম ওয়াইফাই নেই না। তা আমার ওয়াইফাই দিয়ে তোকে কেন পাঠাতে হবে? পাঠিয়ে দিবি বলেছি। দেব না, তুই নিজে ডাউনলোড করবি না? দিবি না, আমি ওই দিতে পারবো না আমার ভিডিওতে। দিবি না? কি হবে তাতে? কিছুই হবে না, তুইও ছেড়ে দে। ছেড়ে দিলাম তো, বেনুনি বেঁধে ঘুরে বেড়াবো। বারাসাত কলেজের সামনে আছি আমরা, আমি যমুনার সামনে। তো দেখা যাক পুজো কি কিনছে, তারপর দেখা যাক এখান থেকে কোথায় যাই। কি গান করছিস? তো ঠিক আছে, পূজা খাতা কিনলো তো এখন যমুনা। হ্যাঁ তো এখন আমরা একটু যাচ্ছি, না না তুই করছিলি, হ্যাঁ সে ঠিক আছে যাই হোক। এখন থেকে একটু পেট পুজো করবো, পেট পুজো করে তারপর ওকে বাড়ি ছাড়তে যেতে হবে। আমি ওই সাইড থেকে সাইকেল নিয়ে চলে যাব। তো ঠিক আছে দেখা যাক কোথায় যাই, দেখাবো। আমরা তো ওই রোল অর্ডার দিয়ে চুপ কর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সব কিছু কভার হচ্ছে। ঠিক আছে আমরা তো এখন রোল অর্ডার দিয়েছি, এখন একটু বসে আছি। বাট তার আগে একটা পূজাকে একটা কথা জিজ্ঞাসা করার আছে, যে সে একটা কথা বল পূজা, তোর বর্ষাকাল ভালো লাগে নাকি নর্মাল শীতকাল বা গ্রীষ্মকাল ভালো লাগে? গরমকাল ভালো লাগে, বর্ষাকাল ভালো লাগে না? আমার ঠান্ডাটা তাও একটু ভালো লাগে তুলনামূলক, মানে আমিও গরমকালই মানে প্রেফার করি। আমার অসহ্যকর লাগে কারণ হচ্ছে দেখ এই যে আমি যেমন ধর সাইকেলে করে আজকে এসেছি, ঠিক আছে যারা ধর বাইরে বেরোয় ঠিক আছে কাজের জন্য, তারা ডেফিনেটলি বর্ষাকালে ভিজে যায়, তারা ডেফিনেটলি বর্ষাকালে ভেজে ঠিক আছে। তারপর ধর যাদের ধর ড্রেনের পাশে বাড়ি, মানে ধর রেল লাইনের পাড়ে যাদের বাড়ি ঠিক আছে, যেমন আজকে আসার সময় দেখছিলাম সেসব ঘরেও জল ঢুকে যায় বর্ষাকালে, এই একটা সমস্যা। তো আমিও সেটাই বলি, মানে রেল লাইনের পাশে হচ্ছে যাই হোক, মানে ড্রেনের পাশেও তো অনেকের বাড়ি হয় না, ধর হাই ড্রেনের পাশে বাড়ি, এরকম অনেকের বাড়ি রয়েছে ঠিক আছে। আমাদের এখানে নেই বলে এমন কোনো না যে ধর নেই, রাস্তার পাশে বাড়ি হয় আমি দেখেছি, রেল লাইনের পাশে বাড়ি হয় লোকের থাকে জানি, বাট ড্রেনের পাশে এরকম ভাবে হয় না, যে ড্রেনের পাশেই বাড়ি না, আমি অনেকে অনেক বাড়ি দেখেছি। তো এটাই আমি মানে জিজ্ঞাসা ছিল যে বর্ষাকালে মানুষের কত অসুবিধা, তার জন্য গরমকালটাই বেস্ট যাই বলিস। তো ঠিক আছে অনেক বক বক হয়ে গেছে, রোলটা রেডি হচ্ছে,
তো খাই খেয়ে তারপর দেখা যাক, আর কোথাও যাওয়া নেই, পূজাকে ছাড়তে যাব, এখনো বড় হয়নি, বাড়ি ছাড়তে এখন বাড়ি ছেড়ে তারপর আমি বাড়ি যাবো, ঠিক আছে। এখন আমরা এই পেট পুজো করে পেট হালকা করার জন্য এখন আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর খাবি দে, এইটুকু আমি শেষ করি। তো এখন একটু ওই টাকা পয়সা নিয়ে কথা হচ্ছে যে কতটা কি সেভিংস করলে ফিউচারে কতটা কি ভালো হবে। না গো ঢপ দিচ্ছে, কোনো সেভিংস নিয়ে কথা হচ্ছে না, ওকে জিজ্ঞাসা করেছি তোর অ্যাকাউন্টে কত আছে টাকা তুলবো তাই দাও, তাহলে বলছি কি এটা আচ্ছা আমারটা দিয়ে তুলবি না তোরটা দিয়ে, তোর আমারটা দিয়ে তোলা হয়ে গেছে অনেকবার এই মাসে, ভুলে যাচ্ছিস। ঠিক আছে এখন আমি বাড়ির দিকে যাচ্ছি, দেখা যাক ওই এটিএম থেকে টাকা তুলবে, তোমাদেরকে দেখাবো কিনতে। ঠিক আছে যাই দেখি এখন, আর আমি যখন বেরোবো তখন দেখাবো এখানে। তো এখন আমরা এই মানে আমরা বলছি আমি বুঝাতে বাড়িতে যাচ্ছি, ওকে একটু এগিয়ে দিতে এলাম, ছোট বাচ্চা তো, ওকে যদি এখন আবার কেউ কিডন্যাপ ফিডন্যাপ করে না ওর কথা আমার নিজেই বলে দিল। তো এখন দেখি ওদের বাড়িতে যাই, ওদের বাড়িতে গিয়ে বসবো না আমি, বেরোবো আবার সাইকেল নিয়ে যেতে হবে, তাই বলা যাচ্ছে না আবার বৃষ্টি নেমে গেলে কেলা হয়ে যাবে, হাঁটতে পারছি না আমার হাতে খুলে যাবে এবার। তো ঠিক আছে দেখা যাক, ওদের বাড়ি যাই, বাড়ি থেকে বেরিয়ে তারপর আমাদের বাড়িতে গিয়ে দেখা হবে। সো এইসবে বাড়ি ফিরলাম, তো দেখতেই পাচ্ছ এখনো ড্রেস চেঞ্জ করিনি, তো এখন চেঞ্জ করবো, চেঞ্জ করে একটু রেস্ট করবো, একটু এই এখন রেস্টই করবো, ফ্রেশ হয়ে এখন রেস্ট করবো, আর যখন ডিনারে করবো তখন ডিনারে কী কী আছে আজকে অ্যাজ ইউজুয়াল শনিবার তোমরা জানো নিরামিষ, তো নিরামিষে কী আছে আজকে সেইটা দেখাবো ডিনারের সময়। আজকে ডিনারে একটা রুটি, একটা পরোটা আর এদিকে ছেচকি, না বোঝার কী আছে, সবার বাড়িতেই হয় ডেফিনেটলি ছেচকি। তো এই ছিল আজকে ডিনারে, তো দেখতেই পেলে আজকে একটু বাইরের খাবারও হয়েছে, তার জন্য মানে দুটো রুটি মা বলেছিল খাওয়ার, মানে সরি দুটো পরোটা মা বলেছিল খাওয়ার কথা, বাট খেলাম না, একটা রুটি খেলাম তার জন্য, যেহেতু বাইরের খাবার খাওয়া হয়ে গেছে। তো ঠিক আছে, আর হ্যাঁ বাই দ্য ওয়ে মানে একটা কথা বলি, তোমরা আজকে দেখলাম একটু কমেন্ট করেছো, তো তার জন্য একটু মানে ভালোও লাগছে যে কমেন্ট করেছো, ভালো ভালো কমেন্ট করেছে, মানে কমেন্টগুলো ভালো, মোটিভেটও হয়েছি। তো ঠিক আছে, মানে আজকে ইন দ্য সেন্স মানে আগের যে ব্লগটা সেই ব্লগে দেখলাম তোমরা কমেন্ট করেছো, তো তার জন্য একটু মোটিভেট ফিল করছি। তো আশা করবো তোমরা নেক্সট যে ভিডিওগুলো আসবে, মানে নেক্সট যে ব্লগগুলো আসবে সেই ব্লগগুলোতেও তোমরা কমেন্ট করবে, মোটিভেট করবে আমাকে। তো ঠিক আছে চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগ। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যদি এখনো এই ফ্যামিলির সাথে জয়েন না হয়ে থাকো তাহলে আমার এই ছোট হোক কিংবা বড় হোক মানে এই ছোট বড় মিলিয়ে একটা যে ফ্যামিলি, সেই ফ্যামিলির সাথে যদি এখনো জয়েন না করো বা সাবস্ক্রাইব যদি না করে থাকো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো এরকম আপকামিং ব্লগ দেখার জন্য। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।